ঢাকা জেলার আশুলিয়া থানাধীন উত্তর ফাদাইল গ্রামে ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন করেছে ঢাকা জেলা পিবিআই। মঙ্গলবার এ বিষয়ে উত্তরা পিবিআই কার্যালয়ে ব্রিফিং করেন ঢাকা জেলা পিবিআই এর পুলিশ সুপার কুদরতি খুদা। তিনি জানান, পারিবারিক সম্পদের লোভে প্রথম পক্ষের ছেলে হিমেলকে হত্যা করতে তরিকুলকে ভাড়াটিয়া হিসেবে বাসায় তোলে বাবা মিজানুর রহমান বাচ্চু ও তার চতুর্থ স্ত্রী স্বপ্না বেগম। বিষয়টি জানতে পারে ছেলে হিমেল। পরবর্তীতে সৎ মায়ের স্বর্ণালঙ্কার ও নগদ টাকার বিনিময়ে তরিকুলকে ম্যানেজ করে বাবা ও সৎ মাকে হত্যার পরিকল্পনা করে ছেলে হিমেল। পরিকল্পনার অংশ হিসেবে গত 12 সেপ্টেম্বর সাভার আশুলিয়া ভাদাইলের বাড়িতে বাবা মিজানুর রহমান বাচ্চুকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে তারা। এরপর সৎ মা স্বপ্না বেগম ও 4 বছরের বোন জান্নাতুলকে হত্যার পর মরদেহ পুড়িয়ে আত্মহত্যা বলে চালায় তারা। এই ঘটনায় নিহত সৎ মা স্বপ্নার ছোট বোন লাবণ্য সাভার থানায় মামলা করলে 10 দিনের মধ্যে রহস্য উদ্ঘাটন করে পিবিআই। হত্যাকাণ্ডটি পরিকল্পিতভাবে করা হয় এবং হত্যাকাণ্ডটি যারা করেন তারা এটাকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেবার জন্য কিছু পরিকল্পনা গ্রহণ করেন। হত্যাকাণ্ড সংঘটিত করবার পরে তারা ভিতরে কেরোসিন ঢেলে তাদের যে তোষক ছিল, লেপ ছিল, এটাতে আগুন লাগিয়ে দেন এবং বাইরে থেকে দরজা ব্লক করে দেন। অর্থাৎ বাইরে এসে হত্যাকারীরা বাইরে এসে ভিতরে হ্যাজবোল্ট বন্ধ করে দেন এবং কাঁচি দিয়ে, যে সিজারটা পাশে দেখতে পাচ্ছেন, এই কাঁচি দিয়ে ছিদ্র করে, শীটের দরজা ছিল সেই দরজা ছিদ্র করে আঙুল ঢুকিয়ে বাইরে থেকে হ্যাজবোল্ট বন্ধ করে দিয়ে এমন একটি প্রেক্ষাপট তৈরি করেন যেন মানুষ মনে করেন যে এটা একটি মানে নিজেদের মধ্যে কনফ্লিক্টের কারণে আপনার হত্যাকাণ্ড না, এটা একটি আত্মহত্যা। ঢাকার আশুলিয়া দোহার এলাকা থেকে তরিকুল ও হিমেলকে গ্রেপ্তার করে পিবিআই। হিমেল মিজানুর রহমান বাচ্চুর প্রথম স্ত্রীর একমাত্র সন্তান। এই ট্রিপল হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী তারেক ও হিমেলকে যথাক্রমে 4 ও 24 অক্টোবর গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান কুদরতি খোদা। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল। নিয়ে আসো, ওগুলো নিয়ে আসো।